সামুর সাহেব, জি আপনি কিছু জিজ্ঞেস করবেন? জি না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বিয়ে পড়ান। মেয়ের নাম? পারুল আক্তার। পিতা হইল গোলাম মুস্তফা। ছেলের নাম? জি শামসুল হামিদ। 1,01,000 দিন মোহর রাজ্য করেছে। মেয়ের পক্ষে সাক্ষী কে হবে? এই আমি, আবুল কালাম। স্যার শুনছি, স্যার কবুল করেছে, স্যার কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আমরা এই শুভক্ষণে বিবাহ মাহফিলে হাত উঠিয়েছি মাবুদ। আল্লাহ, আমাদের যে হাত খুব পছন্দ হয় সেই হাতের ওসিলায় আল্লাহ তুমি বিয়েকে কবুল করে নাও। রব্বিল হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা। সুবহানাকা রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কই মিষ্টি কই, বিয়ে শাদিতে মিষ্টি লাগে। স্যার স্যার মিষ্টি আমি নিয়ে এসেছি। আপনি আমার অনেক উপকার করলেন ভাই। যদি অনুমতি করেন তো আজ রাতেই আমি বাড়ি যেতে চাই, আর আপনার সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখব। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এই টাকাটা ফেলে দেন স্যার। আপনারা স্যার জীবনে অনেক পাপ করছি, জীবনে অনেক অন্যায় কাজ করছি স্যার। আজকে আমি এই টাকা নেব না স্যার, এটা আমার গলাতে যাইব না স্যার, এটা আপনি রাখা দেন স্যার। ভাই কালাম ভাই, আমি এটা খুশি হয়ে আপনাকে দিলাম, আর আপনি যাবেন আমাদের বাসায়, যাবেন আমাকে দেখতে যাবেন। আমি তোরে আমি তোরে অনেক কষ্ট দিছি রে মানুষ, আচ্ছা এরপরে কি হলো? শামসুল আহমেদের সঙ্গে আমার যোগাযোগ ছিল চিঠির মাধ্যমে। তিনি প্রতি মাসে আমাকে চিঠি লিখতেন। চিঠিতে কি লিখতেন? তার কথা, পারুলের কথা, কিভাবে তার সংসার গুছিয়ে রাখতো, সব কথা তিনি আমাকে চিঠিতে জানান। আচ্ছা আপনি কি আমার আগের কথা কিছু জানতে চান না? আমি কই ছিলাম, ওইখানে কেমনে আসছি, এসব না। আমি তোমার কোনো অতীত জানতে চাই না, ঠিক আছে? ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল, ডালিম ফুলের মতো ঠোঁট যার, রাঙা আপেলের মতো লাল যার গাল, চুল যার শাওনের মেঘ, আর আঁখি গধুলির মতো গোলাপি রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুম পথে স্বপ্নে কথা, মোর জানালার পাশে তারে দেখিয়াছি রাতের দুপুরে, তখন শকুন বধু। দেশের বাড়িতে খবর আছে মায়ের শরীরটা ভালো না। সেই যাইতে তো হইবই মা বইলা কথা। তবে কালাম তবে একটা কথা বলি, নিজের জায়গা কখন ছাড়বে? জায়গা ছাইড়া দিলে সেই জায়গা এটি জগতের নিয়ম। আজকাল কাম কাজে তো খুব একটা মন নেই মনে হচ্ছে। গত মাসে দুইটা মাগি পালায় গেল, উনি থাকতে এই কাজটা হয়ে যান। আমি সেদিন আসিলাম না। পালানের পেলাম তো আর ঠিক সেই দিনই করে না। আগে জানলে বই তোমাকে কিনে দিতাম না। এই মোটকা লোকটা মনে দেখতে আপনার মতো। তো তুমি তো পড়তে জানো না। আমি ছবি দেখে সব বুঝতে পারি। ছবি আপনি আমার ছবি আর আমি আপনার। আরে না তাই হয় নাকি, লোকজন দেখে ফেলবে। দরজা যেন সব আটকা নিলেই তো হয়। আরে না না স্যার তাই হয় নাকি।
হলো? কালাম ভাই আসছে। ও কালাম ভাই এসেছে, দেখি। আপনি তারে ডাকছেন না? কই কালাম ভাই কোথায় দেখি? না আপনার যাওয়ার দরকার নেই। কেন? আরে কালাম ভাই কত দূর থেকে এসেছে তোমাকে দেখার জন্য। আমার দেখার কিছু নাই, আমি বলতেছি আপনি যাবেন না। আপনি এখানে কেন আসছেন? তোকে দেখতে। আমরা ভালো আছি, আপনি চলে যান। কি কস, সারালে দেখা করুম না? উনি বাড়িতে নাই, আপনি চলে যান। কেমন করতেছিস কেন? আরে কালাম ভাই যে, আসসালামু আলাইকুম। আসেন আসেন, ভেতর আসেন। ভালো আছেন আপনি? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ জি ভালো। এই যে মিষ্টি নে। বাহ, অনেকদিন পর আজকা ভালো খাইতেছি। তুই যে, তুমি তো অনেক ভালো রান্না করো, জানতাম না তো। বউটা আমার আসলে খুব লক্ষ্মী কালাম ভাই, দেখেন না আমার সংসারটা কি সুন্দর সাজিয়ে রেখেছে। আপনার কিছু নেন না? এই তো না না, আমি নিছি, আমি নিছি। আপনি নেন, আপনি নেন। আপনি এখানে কেন আসছেন? কেন? তুই খুশি হস নাই? না। কেন? এমনি কালাম ভাই এখানে কয়দিন থাকবে? তা তো জানি না, থাকুক না যে কদিন ইচ্ছা। আপনি নরে তাড়াতাড়ি বিদায় করেন। কালাম ভাই আমাদের কত বড় বন্ধু জানো? কালাম ভাই না থাকলে আমি তোমাকে পেতাম না। কিন্তু ওনারা দেখলে আমার আগের সব কথা মনে পড়ে যায়, আমি সেসব মনে করতে চাই না। বুঝতে পেরেছি, কিন্তু মেহমানকে তো আর বিদায় করে দেওয়া যায় না। আপনি যদি আমার ভুল বুঝেন। কিসের ভুল? আমি তোমাকে ভালোবাসি পারো, এই বয়সে এসে আমি কোনো ভুল করিনি। আপনি আমার সারা জীবন এমনি ভালোবাসবেন? মৃত্যুর আগদিন পর্যন্ত। আপনার কিছু লাগবে? না, কিন্তু তোমার শরীর এমন গরম থাকে কেন? জ্বর জ্বর লাগছে? আপনার এত ভালোবাসা আমার সহ্য হইতেছে না। দূর পারি। আপনারা ঘুমাইছেন? ঘুম আসে না। তুই আগে অনেক সুন্দর হইছিস। আমি যাই, আমার রাত। তোরে তোরে কতদিন দেই না, তাই তো মাসির কাছে ছুটে আসলাম। আপনি অনেক বদলাই গেছেন। কি জানি তোয়, আমার মনে হয় আমি যেন কি হারাই ফেলছি। কি হারাইছেন? তোরে, আমি তোরে হারাই ফেলছি রে পারু। আমি তোরে আমার ঘরে নিয়ে যাবার চাই। আপনার জন্য আমি যে ঘর পাইছি সেই ঘর আপনি ভাঙ্গি দিতে চান? জানি না, জানি না রে পারু। কিন্তু কিন্তু আমার যে ঘর বানতে ইচ্ছা করে।